2022 সরস্বতী পুজোকে একটু অন্যভাবে কাটাতে আমার ভাই তার বন্ধু তীর্থেন্দুর আমন্ত্রণে পৌঁছে গেছিল বর্ধমান শহরে বন্ধুর বাড়ি সরস্বতী পুজো কাটাতে। সেখানে আমার ভাইয়ের বন্ধু তীর্থেন্দু নিজের হাতে একা আয়োজন করে ফেলেছিল তার বাড়ির সরস্বতী পুজো। আর সেই সরস্বতী পুজোর কিছু ঝলক আমার ভাই ক্যামেরা বন্দি করে নিয়েছিল আমার জন্য। আর আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে ভালোবাসি, তাই সেগুলোকেই জুড়ে দিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি 2022 সরস্বতী পুজোর কিছু ঝলক। শুধু পুজো পদ্ধতিতেই এই ভিডিওটা রয়েছে, এর মধ্যে নতুন কিছু বা অভিনবত্ব কিছু নেই, কিন্তু আমার মনে হলো একটা সুন্দর সরস্বতী পুজো তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। আর এই সরস্বতী পুজো দেখতে দেখতে তোমাদের সরস্বতী পুজো 2022 কেমন কাটলো আমার সাথে শেয়ার করে নিতে পারো কমেন্টে। তেমন বিশেষ কিছু না হলেও ভিডিওটা আমার এডিট করতে ভালো লেগেছে, আমার মনে হয় তোমাদের দেখতেও ভালো লাগবে। এখানে শুধুই সরস্বতী পুজোর কিছু ঝলক, কিছু মন্ত্র উচ্চারণ আর হোম আছে। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। তাহলে দেখতে থাকো, আর বকবক করে কোনো কাজ নেই। जय जय भवानी जय शर्वानी जय जय भवानी जय शर्वानी जय त्रिभुवन सुखदायिनी जय जय भवानी जय शर्वानी जय त्रिभुवन सुखदायिनी तेरे माया সূর্য কেমন লাগছে, পুজো হচ্ছে কেমন লাগছে, ভিডিও করছে? ভগবতী বাবুষ্পাসনাদি সুষ্পুষারিদুভ্যে 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 ভগবতী বা
Thank you.
দক্ষিণ দিয়ে সবাই দক্ষিণ দিয়ে আর আপনারা দক্ষিণ দিয়ে।